মানুষ কতটা নিচু হতে পারে, রোল করারও একটা লিমিট থাকা উচিত। রোল করতে করতে শেষ পর্যন্ত নিজের প্রিয় মানুষকেও বাদ রাখেনি। শান্তকে নিয়ে একজন পোস্ট করেছিলেন, শান্ত যদি 30 রান করতে পারে তাহলে সে তার বউ তালাক দিয়ে দিবে। শান্ত কিন্তু ঠিকই 30+ স্কোর করেছেন, এমনকি শেষ 2টি টি-20তেও 30+ স্কোর করেছেন। একজন ক্রিকেটারকে নিয়ে টল করেছেন বালগতা, তার মধ্যে কেন আবার আপনার বউকেও নিয়ে আসেন, লজ্জা হওয়া উচিত। নাজমুল হাসান শান্তর ব্যাটিং থেকে এখন ট্রলকারীদের মুখ বন্ধ করা উচিত। আগে শান্তকে নিয়ে যারা ট্রল করতো ঠিক তারাই এখন শান্তকে নিয়ে প্রশংসা করবে। তার যে বর্তমানে যে পারফরমেন্স, যে ম্যাচ জয়ী পারফরমেন্স করছে, তা সত্যি প্রশংসা না করে পারা যাবে না। আশা করি তিনি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আরও ভালো পারফরমেন্স করে যাবেন। বাংলাদেশের জন্য যে কোনো ফর্মেটই হোক, ইংল্যান্ডের বিপক্ষে এতকাল সিরিজ জয় অধরা ছিল, এবার সেটি জয় করে ফেলল বাংলা টাইগাররা। রোববার বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এখন আমরা বলতে পারবো সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।